এই বাড়ি দার্জিলিং টি। দেবরতি, আজকে এই মুহূর্তে একটা বিষয় মনে পড়ছে। ঠিক 2008-09 এই সময়কালীন অবস্থায় যখন ঘূর্ণিঝড় আয়লা এলো, এ বাংলার একটা বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত হয়ে গেল এবং তার প্রভাব, তার সেই আটকে ওঠা অভিজ্ঞতা আজও ওই দক্ষিণ চব্বিশ পরগনা সহ উপকূলবর্তী এলাকার মানুষ আজও স্মরণ করেন। ঠিক আয়লা ঝড়ের মতোই একটা ঝড় ভারতীয় রাজনীতিতে এসেছিল দেবরতি, যখন মুখ্যমন্ত্রী থাকাকালীন অসম সম্পত্তি মামলায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা গ্রেফতার হলেন এবং তারপর একটা বড় সময় দীর্ঘ বহু বছর স্থিতিশীল হয়ে গিয়েছিল। এই আলোচনার হয়নি যে মুখ্যমন্ত্রী থাকাকালীন কেউ গ্রেফতার হতে পারেন, জয়ললিতা প্রয়াত নেত্রী তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী গ্রেফতার হয়েছিলেন। কিন্তু একটা বিষয় আমার মাথায় আসছে দেবরতি, যখন পরপর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেফতার, গতকালই অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হলেন, তখন আমার মনে হচ্ছিল, একজন দর্শক বন্ধুও বলছিলেন যে এরপর কে এর সঙ্গে কি তুলনা করা যেতে পারে, যে যখন 2020 করোনাকালে আমফান এলো, তারপর ব্যাক টু ব্যাক প্রত্যেক বছর ইয়াস, অশনি, চিত্রাং, বহু ঘূর্ণিঝড় একের পর এক, এই ঘূর্ণিঝড়ের মতোই ঝড় তুলে দিয়েছে এদেশের রাজনীতিতে হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়াল। প্রশ্ন করছেন অনেকে এরপর কে। সুকান্ত মজুমদার যে উত্তর দিয়েছেন সেটা থেকে যারা মানে ওই যে বলে না, সমঝদারো কে লিয়ে ইশারাই কাফি হ্যায়। যাই হোক, আজকে কথা বলবো টি ব্রেকে, আমি দেবরতি রয়েছে, আমার সঙ্গে অভিক রয়েছেন, এবং এটাই প্রশ্ন উঠবে খুব স্বাভাবিকভাবে অভিক, যে কেন্দ্রে যে সরকার রয়েছে সে কাউকে রেয়াত করে না, দুর্নীতি যেখানে, এবং সত্যি কথা বলতে কি এই বারবার সেটিং তত্ত্ব নিয়ে কথা হয়েছে, বারবার এ রাজ্যের যারা রাজনীতিক, যারা বিরোধী রাজনৈতিক দল করে বাম বা কংগ্রেসের মতো, তারা বারবার এটা বলার চেষ্টা করেছেন যে এ রাজ্যের শাসক দল এবং তার সঙ্গে বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিজেপির নাকি সেটিং রয়েছে। একথাও বলা হয়েছে দিল্লির রাজধানীতে বা দিল্লির রাজনীতিতে দাঁড়িয়ে যে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও নাকি বিজেপির সেটিং আছে। যদি তাই থাকতো অভি, আজকে কিন্তু এই দিন দেখতে হতো না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে এই ধরনের যে অভিযোগ, দুর্নীতি, কারচুপি, জালিয়াতির তুমি যবেই করে থাকো, ফল তোমায় ভোগ একদিন না একদিন করতেই হবে। এটা হেমন্ত সোরেন বা অরবিন্দ কেজরিওয়ালের ঘটনা তার কিন্তু জ্বলন্ত উদাহরণ। এবং 600 কোটি টাকার দুর্নীতি, আমি মানে আজকে যখন পড়ছি দেখছি বিষয়টা এত হিউজ, তার মধ্যে 300 কোটি টাকা অরবিন্দ কেজরিওয়ালের খাতে ঢুকেছে, মানে এটা আমি আমি জানি না, তুল্যমূল্য বিচার হতেই পারে যে এ রাজ্যে বড় দুর্নীতি হয়েছে। এবং এই 600 কোটি প্রাথমিকভাবে একদমই তাই, প্রাথমিকভাবে 600 কোটির কথা বলা হয়েছে, জানি না এটা কোথায় গিয়ে ঠেকবে। আজকে ব্রেকে আমি অভিক সঙ্গে দেবরতি, আমরা আলোচনা এই পর্যায়ে কেন শুরু করলাম জানেন তো, তার কারণ অরবিন্দ কেজরিওয়াল আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন। অনেকের কাছে, দর্শক বন্ধু এই মুহূর্তে যারা সরাসরি টি ব্রেক দেখছেন, ভাবছেন যে আবগারি দুর্নীতি মামলা ব্যাপারটা কেমন, দিল্লির মুখ্যমন্ত্রী পদে অরবিন্দ কেজরিওয়াল বসার পর এই আবগারি নীতিতে একটা ব্যাপক পরিবর্তন এনেছিলেন কি না, বেসরকারি সংস্থার হাতে এই আবগারি অর্থাৎ এই লিকার মদ তার ব্যবসার হ্রাস তুলে দিয়েছিলেন, এবং সেই হ্রাস তুলে দেওয়ায় একটা আপত্তি উঠেছিল প্রাথমিকভাবে, কিন্তু দেখা গেল যে ব্যাপক পরিমাণে সরকারের কোষাগারে ভাড়ার শূন্য হচ্ছে আর ভাড়ার ভরছে এক একটা তাবড় তাবড় নেতা দেখতে পারো। একদমই তাই, এবং তারপর যখন একের পর এক অ্যারেস্ট আমরা দেখেছি এর আগে, মানে এই আপ মন্ত্রিসভায় একাধিক অ্যারেস্ট আমরা দেখেছি, এবং সেই সময়ে এটা নিয়ে প্রশ্ন উঠেছিল যে অরবিন্দ কেজরিওয়াল তিনি একেবারে স্বচ্ছ মুখ, এটা হতেই পারে না যে অরবিন্দ কেজরিওয়ালের মন্ত্রিসভায় কেউ এটা এর সঙ্গে জড়িত থাকতে পারে, এবং এমনকি অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে জড়িত থাকতে পারে। কিন্তু যা তথ্য প্রমাণ এখনো পর্যন্ত সামনে এসেছে, এবং 9 বার একটা মুখ্যমন্ত্রীকে সমন পাঠানো হয়েছে, 9 বার ইগনোর করেছেন, যদি তিনি নির্দোষ হয়ে থাকেন তার তিনি যান না, তিনি যান, কথা বলুন, দেখা করুন, ইডির আধিকারিকদের প্রশ্নের উত্তর দিন, তবে তো এটা আরো পরিষ্কার হবে যে না, আমি এই ধরনের কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নই, আপনারা একেবারে অন্যায্য অভিযোগ আমার বিরুদ্ধে আনছেন, তখন তো এটা বলা সম্ভব। কিন্তু যাকে 9 বার সমন করার পরেও সে পৌঁছায় না, যায় না, তাকে তো এই কথা ছাড়া আর কি বলা যেতে পারে? তখন এবং দেবরতি এটা বিষয়ে যে যখন আম আদমি পার্টি ফর্ম করলো, দলটা গঠন হলো, তখন তাদের সিম্বল, যে কোনো দলের যা কিছু হতে পারে, ছাঁটা,
ঠিক আজ অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী থাকাকালীন যখন গ্রেফতার হলেন, যখন ঝড় উঠছে রাজনৈতিকভাবে, এই ছাঁটা সিম্বল নিয়ে অরবিন্দ কেজরিওয়ালের দল যখন সামনে এলো, রাজনৈতিক লড়াইয়ে নামলো, তখন যেন দেশজুড়ে যাবতীয় দুর্নীতিকে ঝাঁটা দিয়ে সাফ করবেন এরকম একটা বার্তা নিয়ে এলেন। আন্না হাজারের মতো বর্ষিয়ান সমাজকর্মী তারা পাশে দাঁড়ালেন, আর আজ যখন গ্রেফতার হচ্ছেন, তীব্রেকে আমরা প্রশ্ন রাখছি আপনাদের প্রশ্নের প্রেক্ষিতে, এরপর কে? আচ্ছা, আর এই যে অরবিন্দ কেজরিওয়াল যেটা অভিযোগ বলছিলেন, যে এখানে আমরা দেখেছি যার হাত ধরে উঠে এলেন অরবিন্দ কেজরিওয়াল, এই রাজনীতিতে তো অনেক পরে পা রাখা, লোকপাল মানে এই নিয়ে আন্দোলন গোটা দেশ জুড়ে তীব্র আকার ধারণ করেছিল, আমরা দেখেছিলাম আন্না হাজারের সেই আন্দোলন, এবং আন্না হাজারেকে মানে এটাও আজকাল মানে এটা শুনতে পাওয়া যাচ্ছে যখন অরবিন্দ কেজরিওয়ালকে এতবার সমন করা হচ্ছে বা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলো উঠছে, অভি তোমারও হয়তো গোচরে আসবে বিষয়টা, যে বলা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল তাঁরই গুরু অর্থাৎ আন্না হাজারে তাকে কোথাও শিখণ্ডী করে আজকে এই পাশার দানগুলো ফেলেছেন। আন্না হাজারে আজকে কি বলছেন, আজকের দিনে দাঁড়িয়ে করে কি বলছেন, একদম আক্ষেপ করে কি বলছেন এই অরবিন্দ কেজরিওয়ালের গুরু আন্না হাজারে, শুনো। মুঝে বহুত দুঃখ হুয়া कि अरविंद केजरीवाल जैसे आदमी जो मेरे साथ काम करता था और शराब के बारे में हम लोग आवाज उठाया था, आज वो शराब नीति बना रहा है, जिससे मुझे दुख हुआ, लेकिन करेगा क्या, सत्ता के सामने कुछ नहीं कर सकते, ये बातें नहीं करते तो अटक होने का कोई संभव नहीं था, जो अटक हुआ है अभी कानून के तौर पर जो होगा वो होगा, वो सरकार देखेगी, वो सोचेगी। এই বর্ষিয়ান সমাজকর্মী বলছেন যে যে লিকারের বিরুদ্ধে অরবিন্দের আন্দোলন ছিল সেই লিকার নিয়ে এই দুর্নীতি, আজ তার ফল তাকে ভোগ করতে হচ্ছে। এবং এরপর কে এই প্রশ্ন আমরা টিব্রেকে রেখেছি কেন জানেন, যেমন শুরু করলাম যে আম্পান ইয়াসের পর চিত্রাং মোচা বা মোকা অশনি একের পর এক ঘূর্ণিঝড় এসেছিল, সাধারণ মানুষ ভাবতেন এরপর কোন ঘূর্ণিঝড় আসবে, তেমন হেমন্ত সোরেন অরবিন্দ কেজরিওয়ালের পর সত্যি এই দুর্নীতিতে অভিযুক্ত এরপর কে? এখান থেকে দর্শক বন্ধুদের মতামত টিব্রেকে আমরা সরাসরি দেবো। একজন ফোনে রয়েছেন, নমস্কার, স্বাগত, বলুন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী রূপে তখন এসেই কিন্তু একটাই কথা বলেছিল অত্যন্ত জোরের সহিত, 56 ইঞ্চির ছাতির সহকারে, যে না খাউঙ্গা না কিসিকে খানে দুঙ্গা, এটা সবারই মনে আছে, এখনো সে বলে যাচ্ছে যে অবশ্যই এটা বাপ কা বেটা জোয়ান কা বেটা বলা যায়। আচ্ছা, সেটা হচ্ছে ব্যাপার। এবার দেখো যে অরবিন্দ কেজরিওয়ালকে আমরাও খুব ভালো বা জানতাম, আমরা বাংলার বাসীরা খুব সুন্দর একজন নামী দামি মুখ্যমন্ত্রী বা ভালো মুখ্যমন্ত্রী, এটি তো আমাদের এই খড়গপুরে আইআইটি থেকে পাস করে মানে মুখ্যমন্ত্রী হয়েছে, মানে পড়াশোনা করেছে, সেজন্য আমাদের একটা সাপোর্ট ছিল মানসিক মনের দিক থেকে, ঠিক আছে। কিন্তু তারপরে আমরা কি দেখলাম যে আজকে অরবিন্দ কেজরিওয়ালের মতো মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী, উনি কিনা এই সারা ঘোটালাতে জড়িয়ে পড়েছে। কিন্তু ইডি বহুবার ডাকা সত্ত্বেও 9 বার লাস্টে 10 বার বাধ্য হয়ে তাকে গ্রেপ্তার করেছে, এটা অবশ্যই করেছে, মানে দেশের পক্ষে খুবই প্রয়োজন ছিল। আচ্ছা, এইরকম এরপর যে এরপরে কি আমাদের মধ্যে জায়গা আসবে, আমরাও চাই যে আজকে পশ্চিমবঙ্গের মুখে যখন এইরকম দুর্নীতির পর দুর্নীতির পাহাড় জাহাজ বল প্রশান্ত মহাসাগর গুলো সব সাগর পার অতিক্রম করে দুর্নীতি মানে শিখর উঠে চলে আসে, সেইখানে এখনো আমরা তো আশাই করতে পারি এরপর হয়তো ভাইপো। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আরেকজন রয়েছেন, কথা বলবো। নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম। নমস্কার, আমি কার্ডিপ 14 নম্বর থেকে অশোক মাইতি বলছি। হ্যাঁ বলুন। আজকে ধরা পড়েছে কেজরিওয়াল, অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী, কিন্তু ওয়েস্টবেঙ্গল বলছে দিল্লির মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হলো কেন, সেখানে তো বিজেপি নেই, যার জন্য বিজেপিকে মানে কেজরিওয়ালকে নিঃশেষ করে দেওয়ার জন্য কেজরিওয়ালকে অ্যারেস্ট করেছে, এগুলো কার ইঙ্গিত? ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী, ওনার কিন্তু জ্বর এসে গেছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কারণ আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ আমরা দেখতে পাচ্ছি ওনার গায়ে জ্বর এসে গেছে, স্বাভাবিক।
একজন মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হলে আর একজন মুখ্যমন্ত্রীর গায়ে হাওয়াটা লেগে যায়। তাছাড়া ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী কি করছেন সারা বিশ্বের মানুষ দেখছেন জানছেন। আজকে কেজরিওয়ালের মাথায় উনি হাত রাখতেছেন দিল্লির মুখ্যমন্ত্রী, অথচ ওয়েস্ট বেঙ্গলের সন্দেশখালীর মায়েদের কাছে উনি যেতে পারছেন না, কেন এটা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে ওনার গায়ে জ্বর এসে গেছে আর কি বলবো। নমস্কার, অনেক ধন্যবাদ। নমস্কার, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। কেজরিওয়ালের পাশে দাঁড়িয়ে টুইট করেছেন, সন্দেশখালীর পাশে দাঁড়িয়ে কেন সেখানে গেলেন না? এবং এবং একটা বিষয় দেবারতী, এই কথা আমরা আগেই আলোচনা করছিলাম টিপ ব্রেকে, যে অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টি গঠন করার পর, দিল্লির ক্ষমতায় আসার পর যখন পাঞ্জাব দখল করলেন, তখন এক প্রকার মনে করা হচ্ছিল যে বিরোধী মুখ খোঁজা যখন চলছে দুরন্ত গতিতে, অরবিন্দ কেজরিওয়ালকে একটা স্বচ্ছ বিরোধী মুখ হিসেবে ভাবা হচ্ছিল, তিনি লিকার আফগানি দুর্নীতিতে যুক্ত হয়ে গেলেন, এই অভিযোগ। আরেকজন রয়েছেন দর্শক বন্ধু, কথা বলবো। নমস্কার, কে বলছেন? কেজরিওয়াল কিংবা হেমন্ত সোরেন এদেরকে ধরালো, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী কিংবা তার যে অন্যান্য সাহেবরা আছে যে বড় মাথা, তাদেরকে কবে ধরাবে এটা আমি জানতে চাইছি। কারণ দুর্নীতি তো ভরে গেছে, আজকে যুব সমাজের স্বপ্ন সবকিছু তো নিভে গেছে। ওই 500 টাকা কি 1000 টাকা ভাতা দিয়ে সবার তো আর মানে মনে রাখা যাবে না, কিংবা তাতে নিয়ে অনেকে হয়তো আনন্দ পাচ্ছে, প্রকৃত অর্থে তো সবটাই চোরে ভর্তি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সবকিছু নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আপনাদের কেন মানে ঝাড়খণ্ড বা দিল্লির পর পশ্চিমবঙ্গের কথা মনে হচ্ছে, কেন অন্যান্য আরো অনেক রাজ্য আছে সেখানকার কথা কেন মনে হচ্ছে না? কি বলছেন, ঝাড়খণ্ডের পর দিল্লি, দিল্লির পর পশ্চিমবঙ্গের কথা কেন আসছে, অন্যান্য রাজ্য তো আছে এ দেশে? আমি একটি কথাই বলি, আমি পশ্চিমবঙ্গ, আমি তো অন্যান্য রাজ্যে আমি তো যেতে পারছি না। আজকে যদি আমি পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার হয়ে কথা বলবো এই কারণে যে যে এলাকার লোক আমি, যদি আমি ধরি আমি পূর্ব মেদিনীপুরে আমার বাড়ি, তো এই মেদিনীপুরটা যদি ভালো থাকে তাহলে সবটা ভালো থাকবে। আমার পশ্চিমবাংলাটা যদি ভালো থাকে প্রত্যেকটা রাজ্য ভালো থাকবে, ভারতবর্ষ ভালো থাকবে। আমি পশ্চিমবাংলার মানুষ, তাই আমি পশ্চিমবাংলার কথাই বলছি। অনেক ধন্যবাদ, একজন দর্শক বন্ধু সরাসরি তার মতামত জানালেন এবং একের পর এক ফোন করছেন আপনারা। কিন্তু আমাদের আজকের এই প্রশ্নের পরকে, যেমন শিক্ষক নিয়োগ, পুর নিয়োগ বা অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে আমরা দেখেছি, রাজ্যের মন্ত্রী থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায়, মন্ত্রী থাকাকালীন জ্যোতিপ্রিয় মল্লিক, জেলা সভাপতি থাকাকালীন অনুব্রত মণ্ডল, বিধায়ক থাকাকালীন জীবনকৃষ্ণ সাহা, মানিক ভট্টাচার্য, একের পর এক গ্রেফতারি, যেন গ্রেফতারি তো অভ্যস্ত হয়ে গিয়েছে বাংলার মানুষ। কিন্তু পরপর দুই মুখ্যমন্ত্রী গ্রেফতার হওয়ার পর দেবারতী এই প্রশ্ন উঠছে যে তাবড় তাবড় এই হেভিওয়েট গোটা দেশের রাজনীতিতে, তারপরকে? একদমই তাই। আর আজকে খুব মানে আমার খুব মজা লেগেছে একটা বিষয়, খুব ইন্টারেস্টিং আর কি, মজা লাগার থেকেও ইন্টারেস্টিং লেগেছে, সেটা হচ্ছে কেজরিওয়ালের প্রতিক্রিয়া। এই যে অ্যারেস্ট হওয়ার পরে কেজরিওয়াল প্রথম প্রতিক্রিয়া কি বলছেন, যে ভেতরে থাকি বা বাইরে থাকি আমার জীবন দেশের জন্য উৎসর্গ। আমি জানি না, মানে যেটা কিছুক্ষণ আগে অভিক বলছিল যে এই যে একটা বিরোধী ফ্রন্ট তৈরি হয়েছে, সেখানে মুখ করার একটা ভাবনা চিন্তা কেজরিওয়ালকে করা হচ্ছিল, কেজরিওয়াল অ্যারেস্ট হওয়ার পরেও হয়তো কোথাও তার নিজের মধ্যেও এই বিষয়টা রয়ে গিয়েছে যে আমি মুখ হতে পারি, এখনও সেই অপশান আছে, হয়তো আছে, আমি জানি না। কারণ ইতিমধ্যেই তার মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য তিনি বলছেন যে দরকার হলে জেলের মধ্যে থেকে কাজ চালিয়ে যাবেন, মন্ত্রিসভা চালাবেন, মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব সামলাবেন, আর কেজরিওয়াল প্রথম প্রতিক্রিয়া দিয়েছেন গতকাল গ্রেফতার হওয়ার পর এবং সংবাদ মাধ্যমের সামনে তিনি বলছেন। এবং এক্ষেত্রে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম অনেকে বলছিলেন যে আমার জীবন দেশের জন্য উৎসর্গ, ওখানে কি ভুল বললেন, আমার জীবন আফগানির জন্য উৎসর্গ, এরকম কিছু বলার বদলে ভুল বলে ফেললেন, কেজরিওয়াল কি বলেছেন দেখুন। হ্যাঁ, একটু শোনাবো দর্শকদের। মানে দেবারতী, আম আদমি পার্টি গঠন হওয়ার পর যেভাবে অরবিন্দ কেজরিওয়াল গোটা দেশের মানুষের কাছে নিজেকে তুলে ধরছিলেন যে আমি এই দেশের জন্য এসেছি, যাবতীয় দুর্নীতি সাফ করার জন্য ঝাঁটা নিয়ে এসেছি, আজ গ্রেফতার হওয়ার পর একই রকম একটা কথা। বেশ, আমরা যে খবরের দিকে একটু নজর রাখবো, কারণ যেটা আমি কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম যে 10 দিনের ইডি হেফাজত চাইতে পারে, এই মুহূর্তে সেই খবর আমাদের কাছে এসেছে, ইতিমধ্যেই 10 দিনের
ইডি রিমান্ড দেওয়া হয়েছে, যে হেফাজত ইডির তরফ থেকে চাওয়া হয়েছিল আজকে 10 দিনের ইডি হেফাজত চাওয়া হয়েছিল, সেই হেফাজতে ইতিমধ্যেই দিল্লির রাউস এভিনিউ আদালত 10 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে, সেই খবর ইতিমধ্যেই এসছে আমাদের কাছে। আদালতেই ফিরতে হয়েছে মামলা, এবং সেখানে অরবিন্দ কেজরিওয়ালের 10 দিনের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতের নির্দেশ আদালতের। অন্যান্য যে সংবাদ মাধ্যমে এই যখন অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগটা উঠেছিল অভিযোগ, তারপরে অন্যান্য যখন সংবাদ মাধ্যমে অনেক সময় উনি মুখোমুখি হয়েছেন, ওনাকে সরাসরি প্রশ্ন করা হয়েছে যে আপনার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ রয়েছে, উনি কিন্তু সেই সময় থেকে সমানে বলে এসেছেন যে আমার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ কোনোভাবেই করা সম্ভব নয়, কারণ আমি একটা পয়সারও দুর্নীতি করিনি। এটা খুব একটা নতুন কথা নয়, এটা সবাই বলে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে এই যে 10 দিনের ইডি হেফাজত হলো, ইডির বিভিন্ন কড়া প্রশ্নের মুখোমুখি ওনাকে হতে হবে, এবং এই প্রশ্নের মুখোমুখি হওয়ার সময় এই বিষয়টা সামনে আসবে বা দেখার যেটা, যে কতটা তদন্তে সহযোগিতা উনি করছেন, এবং যদি মেলানোর চেষ্টা করি তাহলে 9 বার ইডির মুখোমুখি হতে তিনি বিরত থেকেছেন, আর এবার 10 দিন পর পর ইডির মুখোমুখি হতে হবে তাকে 10 দিনের হেফাজতে অরবিন্দ কেজরিওয়াল। সব মিলিয়ে অরবিন্দ কেজরিওয়ালের এই গ্রেফতারি, 10 দিনের হেফাজত, আদালত যখন কোনো হেফাজতে নির্দেশ দেয়, যখন কোনোদিন কোনো ক্ষেত্রে অতীতে আমরা দেখেছি যে প্রথম দিনই জামিন মঞ্জুর হয় বা 10 দিন 14 দিন চাওয়ার পর 3 দিন হেফাজত হয়, কিন্তু আদালত যাবতীয় ইডির তথ্য প্রমাণের পরিপ্রেক্ষিতে আজ 10 দিনের হেফাজতে নির্দেশ দিয়েছে। তাই অরবিন্দ কেজরিওয়াল তো গ্রেপ্তার হলেন, জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন, এর পর কে, এ প্রশ্ন আমাদের, উত্তর দেবেন আপনারা। একজন ফোনে রয়েছেন, নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি উত্তর ২৪ পরগনার বিষ্ণুপুর থেকে প্রশান্ত জানাই বলছি। বলুন। দেখুন, বাংলায় যেমন দুর্নীতিতে কিন্তু একে একে জেলবন্দি, ঠিক তেমনি কিন্তু দিল্লিতে এই একই ঘটনা ঘটতে চলেছে। যিনি একসময় কিন্তু মদ নিয়ে অনেক আন্দোলন করেছিলেন, আজ তিনি কিন্তু সেই আফগানের দুর্নীতিতে কিন্তু জেলবন্দি। আসলে দেখতে হবে কানটা হলে কিন্তু মাথা আসে। তো আমার যেটা মনে হয়, দেখুন সঠিকভাবে যদি তদন্ত এগোয় এবং সঠিকভাবে তদন্ত যদি হয়, আশা করছি আরো অনেকে ধরা পড়বে, এখন সেটা শুধু সময়ের অপেক্ষা। নমস্কার, অনেক ধন্যবাদ। এবার অভিক, তুমি যেটা বারবার অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছিলে, সুকান্ত মজুমদারের সেই প্রতিক্রিয়াটা এবার একটু ন্যাশনালি নয়, যেখানে রাজনৈতিকভাবে এই প্রতিক্রিয়া, তার কারণ সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি, এবারও লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন, এবং সুকান্ত মজুমদার দেবারতী যে কথা বলছিল যে তার বক্তব্য রাজনৈতিকভাবে কোনো নাম না উল্লেখ করে ইঙ্গিতপূর্ণ, দেবারতী সুকান্ত মজুমদার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, সেই ইঙ্গিতপূর্ণ মন্তব্যের মধ্যে কোথাও নাম নেই কিন্তু অনেক বার্তা আছে, কি বলেছেন একবার দেখাই। কষ্ট তো হবেই, কিন্তু লোকজন বলছে যতই করো কান্নাকাটি মাফলারের পর হাওয়াই ছুটি, হাওয়াই ছুটিও রেডি হয়ে যাক, মাফলার তো ঢুকে গেছে ভেতরে, শীতকালও নেই এখন, এবার হাওয়াই ছুটির সময় আসছে। এর পাল্টা তো আমরা দেখছিলাম যে শশী পাজা তারও একটা বক্তব্য রয়েছে, কিন্তু উনি কারোর নাম করেনি, মানে সুকান্ত মজুমদার কারোর নাম করেনি, কিন্তু তৃণমূল কংগ্রেসের কেন গায়ে লাগছে এটাও বোঝা যাচ্ছে না। প্রেস কনফারেন্স করা হচ্ছে যেখানে তৃণমূল কংগ্রেসের দপ্তর থেকে বসে, মানে কেন রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এ কথা বলছেন, কেন নির্বাচনী বিধিভঙ্গে আরেকটু বাড়াবাড়ি করলে নির্বাচনী বিধিভঙ্গে, সোশ্যাল মিডিয়ার বক্তব্য আমাদের বলতেই হয়। আমরা যখন এই খবর দেখাচ্ছিলাম আজ দুপুর থেকে, একজন কমেন্ট করেছিলেন যে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, সেরকম ব্যাপার। সরাসরি রাজ্যের মন্ত্রী, রাজ্যের শিশু নারী কল্যাণ শিল্প মন্ত্রী শশী পাজা, তিনি সুকান্ত মজুমদারের এই কথায় বেজায় চটেছেন, কি বলেছেন দেখুন। নিজে চরকায় নিজে তেল দিন আগে প্রথমে, কেন এখন আপনার 4 নম্বর লিস্ট বেরিয়ে গেছে বাংলায়, কিন্তু লিস্ট এখনো আপনার বেরোয়নি, আপনাদের ঝগড়া, এই ঝগড়া নিজেদের মধ্যে আছে, যদি বা তাদের দলের কথা নিয়ে আমাদের বলার কিছু নেই, কিন্তু তার বহিঃপ্রকাশ আমাদেরকে ফেস করতে হচ্ছে। তারা বহিঃপ্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার অপছন্দ, মমতা বন্দ্যোপাধ্যায় এই মাফলার চটি এইসব কি, এই ভাষা, তিনি নিজে প্রার্থী, আরেকটু হলেই ডিসকোয়ালিফিকেশন চাইব, আরেকটু বলুন, আরো বিদ্বেষের কথা যেগুলো আগে বলতেন বলুন, আমরা ডিসকোয়ালিফিকেশন চাইব এরকম প্রার্থীদের, ভায়োলেশন অফ এমসিসি। কারোর নাম করে এখানে সুকান্ত মজুমদার কিছু বলেননি, কিন্তু তারপরও তৃণমূল কংগ্রেসের কেন হাতে ঘা লাগছে বোঝা যাচ্ছে না। যাই হোক, আরো একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলবো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি হিমাদ্রি দাস বলছি, রায়গঞ্জ থেকে। হ্যাঁ বলুন, বললাম যে সব মুখ্যমন্ত্রীরা তো ধরা পড়ছে, ঠিক আছে, নারদার চোর আর নীতিশ প্রামাণিক গরু চোর কবে ধরা পড়ছে?
যদি অভিযোগ প্রমাণিত হয় অবশ্যই কাউকে রেওয়াত করা হবে না, কারণ এই কেন্দ্রীয় সরকারের ওপরে নিশ্চয়ই ভরসা আরও বাড়বে আজকে এই ঘটনাগুলোর পরে, কারণ আমরা দেখেছি একাধিক মুখ্যমন্ত্রী তাদেরকেও রেওয়াত করা হচ্ছে না, রেওয়াত করা হয়নি। সেটিং দত্তকে এখানে উড়িয়ে দিয়ে যে পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে তাকে দেশের মানুষ স্বাগত জানাবেন, এটি আমরা ধরে নিচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আমরাও চাই যাদের বিরুদ্ধে দল মত ব্যক্তি নির্বিশেষে এই দুর্নীতির অভিযোগ, যে যে ক্ষেত্রে সবার নাম সামনে আসুক, তার কারণ দুর্নীতিমুক্ত দেশ, দুর্নীতিমুক্ত বাংলা, দুর্নীতিমুক্ত সমাজের লক্ষ্যেই সাধারণ শান্তিপ্রিয় সুস্থ মানসিকতার মানুষ সবসময় সেই প্রার্থনা করেন, সেই আশায় একটা ভোট দেন। বেশ, আর একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলবো। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলছি, কেজরির পর কে এখন আপনার ইডি বা সিবিআই যেসব রাজনীতিগুলো করে, মনে রাখবেন যে ওয়েল অ্যাহেড আপনার তথ্য সমৃদ্ধ না হয়ে কাউকে অ্যারেস্ট করতে পারবে না, কারণ যদি সেরকম তথ্য ছাড়া কোনো অ্যারেস্ট করে বা কোনো রকম ক্রাইম ট্র্যাকার অ্যারেস্ট করে উইদাউট এনি ভ্যালিড ডকুমেন্ট, তাহলে তারাও সেরা আপনার জামিন পেয়ে যাবে, সেটা ইডি সিবিআই মুখ করবে। যখন এই আপনার মুখ্যমন্ত্রীকে যাদের কি ঘটছে, হেমন্ত সোরেনকে, মনে রাখবেন এদের পিছনে একটা বিশাল ভ্যালিড গ্রাউন্ড ছিল এবং এরা আমাদেরই, আমি ধরে নিন আমাদেরই এক চটি পড়া কোনো এক মহিলা, আমাদেরই কোনো এক ভাইপো, তাদের যে আপনার বিভিন্ন কোম্পানিগুলো আছে লিপস অ্যান্ড বাউন্স, এরকম কোটি কোটি টাকা যখন চট্টরূপে ধরা পড়ছে, সাত কোটি টাকা বাজেয়াপ্ত হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, একের পর এক তাবর তাবর মন্ত্রীরা গ্রেফতার, জিজ্ঞাসাবাদের মুখোমুখি, বা চন্দ্রনাথ সিনহা। চন্দ্রনাথ সিনহার বাড়িতে আজ সকাল থেকে ইডি আধিকারিকরা গিয়েছিলেন, জিজ্ঞাসাবাদ করেছেন, সেই পর্ব আজ সকালে এক দফায় অনেক জায়গায় এই তল্লাশি অভিযান চলেছে। এবং কিছুক্ষণ আগে একজন দর্শক বন্ধু যে কথা বলছিলেন তার রেশ ধরে বলতেই হয় যে ইডি সিবিআই গ্রেফতার করলেও যদি যাবতীয় তথ্য প্রমাণ না থাকে তাহলে জামিন হবে। 10 দিনের আজ ইডি হেফাজত হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের, তাহলে যথোপযুক্ত আদালতে সেই তথ্য প্রমাণ ইডি পেশ করেছে, এটাই সব থেকে বড় তার কারণ। একদমই তাই, এবং এই সব ক্ষেত্রে সেটাই হয়ে আসছে, সেটাই হয়ে এসেছে। তথ্য ছাড়া, প্রমাণ ছাড়া কোনো তদন্তকে এই পর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিনা, সেটা যে দুর্নীতিই হোক সম্ভব কিনা সে নিয়ে কিন্তু প্রশ্ন থাকবেই, হয় না, একেবারেই হয় না। সেটা যাই হোক, আজকে সময় তো শেষ, অভিযোগ শেষ করতে হবে এখানে অনুষ্ঠান। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনাদের চোখ অবশ্যই থাকবে, এবং বিশেষ করে অরবিন্দ কেজরিওয়ালের এই অ্যারেস্ট হওয়ার খবর এবং তার পাশাপাশি দুর্নীতি সংক্রান্ত আরও যাবতীয় খবর, এই সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো আমরা। আরও কেউ গ্রেপ্তার হন কিনা একেবারে আমরা নজর রাখবো এরপর কে, আর আপনারা নজর রাখুন এরপর কি খবর, খবরে থাকুন, সঙ্গে রাখুন ক্যামেরা নিউজ। সুস্বাদু আর সুগন্ধি দার্জিলিং টি মানে মকাই বাড়ি দার্জিলিং টি। অ্যাক্টিভ ওয়ান হেলথ ইন্স্যুরেন্স দেয় 100% আনলিমিটেড সাম ইনস্যুরড রিফিল, তাহলে বছরে যতবার ক্লেম করুন না কেন ততবারই রিফিল কভার পাবেন। কিন্তু আপনি এটা জুস খেতে খেতে কেন বলছেন? কারণ অ্যাক্টিভ ওয়ান প্ল্যান শুধুমাত্র হেলথ ইন্স্যুরেন্সই নয়, আপনার স্বাস্থ্যেরও খেয়াল রাখে আর আপনাকে দেয় 100% পর্যন্ত প্রিমিয়াম ব্যাক। আপনার প্রিয় আবরণে চলছে চৈত্র সেল, কেনাকাটার উপর থাকছে 40% অবধি বিশেষ ছাড়। আবরণ বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে, সকলকে জানাই সাদর আমন্ত্রণ।
পঞ্জাব স্টেট বিয়ার হোলি বাম্পার 2024 লটারি প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারান্টেড টিকিট 500 টাকা ড্র 30শে মার্চ প্রথম পুরস্কার বিক্রি হওয়া টিকিটের মধ্যে পঞ্জাব স্টেট বিয়ার লোহরি মকর সংক্রান্তি বাম্পার 2024 প্রথম পুরস্কার বিজেতারা হলেন ছানারাম এবং দীনেশ কুমার পান্ডে আপনি কি পরের কোটিপতি চৈত্র সেলে 50% পর্যন্ত ছাড় পেতে আসতেই হবে শাহবাবুর আদি ঢাকেশ্বরীতে অরেঞ্জেস বিলাটি মিনি বাস স্ট্যান্ড